ক্লাস টু স্টুডেন্টস, আজ আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছায়ার ঘোমটা মুখে টানি কবিতাটি পড়াব। ছায়ার ঘোমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি, দীঘিতার মাঝখানটিতে তালবন্তারি চারিভিতে, বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে, বাঁশগাছ ঝুঁকে ঝুঁকে পড়ে ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে, পথের ধারেতে একখানে হরিমুদি বসেছে দোকানে, চাল ডাল বেচে তেল নুন, খয়ের সুপারি বেচে চুন, ঢেঁকি পেতে ধান ভানে বুড়ি, খোলা পেতে ভাজে খই মুড়ি, বিধু গয়লানি মায়ে পোয়ে পোয়ে সকালবেলায় গরু দোয়, আঙিনায় কানাই বলায় রাশি করে সরিষা কলায়, বড় বউ মেজ বউ মিলে ঘুটে দেয় ঘরের পাঁচিল। দেখো, বইয়ের 34 পৃষ্ঠায় শব্দার্থ দেওয়া আছে, ছায়ার ঘোমটা মুখে টানি শব্দার্থগুলো দেওয়া আছে, এগুলো পড়তে হবে। বাঁকা বক্র, নড়ে দোলে, পোয় ছেলে, দোয় দোহন করে, আঙিনা উঠোন, পাঁচিল দেয়াল। তারপরে নিজে করতে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। আমাদের পাড়াখানির চারিদিকে কী গাছ রয়েছে? আমাদের পাড়াখানির চারিদিকে তাল গাছ রয়েছে। খ নম্বর প্রশ্ন, মেয়েরা কোথা দিয়ে জল নিতে আসে? উত্তর, বাঁকা এক সরু গলি বেয়ে মেয়েরা জল নিতে আসে। গ নম্বর, বাঁশ গাছের অবস্থা কীরূপ? উত্তর, বাঁশ গাছগুলি ঝুঁকে ঝুঁকে পড়ে এবং ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে। ঘ, হরিমুদির দোকানে কী কী জিনিস বিক্রি হয়? উত্তর, হরিমুদির দোকানে চাল ডাল তেল নুন খয়ের সুপারি ও চুন বিক্রি হয়। উম, সকালবেলা বিধু গয়লানি কী করে? উত্তর, সকালবেলা বিধু গয়লানি মায়ে পোয়ে মিলে গরুর দুধ দোয়। চ, আঙিনায় সরিষা কলায় রাশি করে কারা? উত্তর, কানাই ও বলাই আঙিনায় সরিষা কলাই রাশি করে। ছ, কারা ঘরের পাঁচিলে ঘুটে দেয়? বড় বউ ও মেজ বউ মিলে ঘরের পাঁচিলে ঘুটে দেয়। ব্যাস।